তৃণমূল বনাম তৃণমূল পঞ্চায়েত নির্বাচনের মুখে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বঙ্গ রাজনীতি। এবার সাবমার্সিবল পাম্প বসানোকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। ঘটনার জেরে কাজ গুটিয়ে চলে যায় ঠিকাকর্মীরা। ঘটনাটি দুর্গাপুরের কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের। এদিকে শাসকের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বিপাকে পড়েছেন কৃষকেরা। ওই দ্বন্দ্ব লেগেছে, বলছে যেখানে এরিয়া সেখানে হোক, আর এরা ও আপনার অন্য এরিয়ায় আসছে। হ্যাঁ, আমাদের বিরাট ক্ষতি। কি হচ্ছে এটা? এটা মিনি সাবমার্সিবল হচ্ছে। জানা গেছে সেচের কাজের সুবিধের জন্য সোলার সাবমার্সিবল পাম্প বসানোর কাজ শুরু হয় আকান্দরা গ্রামে। পাম্প বসানোর কাজে বরাদ্দ হয় 3,50,000 টাকা। ঘটনায় তৃণমূল অঞ্চল সভাপতির অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত প্রধান সাবমার্সিবল পাম্প বসানোর কাজ শুরু করেন নিজের জমিতে। সরকারি প্রকল্পকে ঘিরে স্বজন পোষণের অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। সাবমার্সিবলটা অ্যাকচুয়ালি আমার আছে দিঘির মাঠে, আর প্রধান নিজের মতো নিজের মাঠের গোড়ায় বসাচ্ছে, যেখানে ওর মাঠটা আছে সেখানে। আমি চাইছি এটা দিঘির মাটি হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সোনার প্রকল্প তার মধ্যে এটাও একটা হয়, চাষিদের মুখে হাসি দেখতে চাই আমি। পাল্টা সংখ্যালঘু সেলের অঞ্চল সভাপতি জাহিরুল মিদ্দার বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ তুলেছেন মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান পীযূষ মুখোপাধ্যায়। দেখো, যারা এসব অভিযোগ করছে তারা মূলত বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি প্রকল্পে বাধা দেওয়া তাদের কাজ। সারাদিন তোলাবাজি করে বেড়ায়, বিভিন্ন জায়গায় তোলাবাজ পাচ্ছে না বলে এইসব করছে। ঠিকভাবেই কাজ হচ্ছিল দাবি পঞ্চায়েত প্রধানের। জমি যেহেতু ভ্যালুয়েশন অনেকে জমি দিতে চাইছিলেন না, অনেকে বলেছিলেন যে সরকারি জায়গায় একটা সাবমার্সিবল বসানো হোক, সেই হিসেবে আমরা সরকারি নালাতে সেই আমরা বসাচ্ছিলাম। ঘটনার সঙ্গে দলের কেউ যুক্ত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন তৃণমূল ব্লক সভাপতি। আমরা কোনো বরদাস্ত করব না, আমরা খোঁজ নিয়ে দেখছি, যদি কেউ এর মধ্যে আমাদের দলের কেউ যুক্ত থাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সাধারণ মানুষের উন্নয়ন হচ্ছে না, তোপ বিজেপি। এই তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব এবং সাধারণ মানুষের যে উন্নয়ন, সেই উন্নয়ন হচ্ছে না, এই পঞ্চায়েত ভোটে এরা জবাব দেবে। সেচের কাজে সোলার সাবমার্সিবল পাম্প কৃষকের মুখে হাসি ফুটিয়েছিল। এখন সেই সরকারি প্রকল্পকে নিয়েই তৃণমূল পঞ্চায়েত প্রধান বনাম দলের সংখ্যালঘু সেলের অঞ্চল সভাপতির দ্বন্দ্ব। তবে এখন দলের নেতৃত্বের বিড়ম্বনা নয়, বিপাকে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।